হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি যেহেতু এখন মোটামুটি রিটায়ার্ড, সো আমার দিনের একটা বড় অংশ যায় হলো গেমিং করে, গার্ডেনিং করে, গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ভিডিও দেখে। আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন, আপনারা জানেন যে আমি গার্ডেনিং রিলেটেড অনেক জিনিসপত্র আমার স্টোরিতে শেয়ার করি, অনেক ফলফলাদি ফলাইছি আমি। এবং আরেকটা কাজ হলো ইন্টারনেটে বিভিন্ন অদ্ভুত জিনিসপত্রের উপর রিসার্চ করে, যেটা আমি রেগুলারলি করি। এই রিসার্চ করতে করতে আমি একটা খুব মজার ট্যানজেন্টের মধ্যে চলে যাই ওই দিন, যেটা আমি আজকে আপনাদের দেখাবো। আপনারা যদি ইবেতে যান, ebay.com, এবং আপনারা যদি বাই রিয়েল হেয়ার লিখে সার্চ দেন ইবেতে, এবং তারপরে আপনি যদি এখান থেকে সোল্ড লিখে সোল্ড আইটেমসে ক্লিক করি, আমি এটা হলো ফিল্টার করবে, আমরা দেখতে পাচ্ছি যে খুব রিসেন্টলি, এন্ডেড রিসেন্টলিতে দেখতেছি আমি, খুব রিসেন্টলি তিনটা, এক এই ছেলের চুল বিক্রি হয়েছে, চুল রিলেটেড কিছু হাবিজাবি এক্সট্রা শ্যাম্পু বিক্রি হয়েছে। এখানে আবার দেখা যাচ্ছে যে রিয়েল হিউম্যান হেয়ার বিক্রি হয়েছে, তার নিচে আবার ইউকে রিয়েল থিক কার্লি হেয়ার বিক্রি হয়েছে, তার নিচে রেগুলারলি আমরা দেখি, আমি এটা কয়েকদিন নোটিস করছি যে রেগুলারলি, যে দেখুন এই মহিলাটা ওনার চুল কাটছে, তারপর ইবেতে দিছে, কাটা চুলটা দেখাও যাচ্ছে এখানে, এবং তারপরে ইবেতে উনি লিস্ট করছিল $56, বাট ইভেনচুয়ালি বিক্রি হয়েছে $129, মানে ইবেতে বিড হয়, আপনারা অনেকেই জানেন যারা ইবেতে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেছেন। এবং আপনি যদি এই লিস্টে নামতে থাকেন, রেগুলারলি মানুষ নিজেদের মাথার চুল কেটে, কোনো কোম্পানি টম্পানি না, মানুষ নিজেদের মাথার চুল কেটে ইবেতে বিক্রি করতেছে, ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত লাগে। এবং এই জিনিস শুধু যে ইবেতে হচ্ছে তা না, আপনি যদি অ্যামাজনে যান, আমি বাই রিয়েল হেয়ার লিখে সার্চ দিয়েছি এবং এই প্রোডাক্টটা পেয়েছি, যেটা হলো একটা মানুষের রিয়েল হেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে হেয়ার এক্সটেনশন হিউম্যান হেয়ার, হিউম্যান হেয়ার মানে হলো রিয়েল হেয়ার, এবং ওই হেয়ারকে মানুষ এক্সটেনশন ক্লিপ হিসেবে ইউজ করতেছে। এগেন ইবেতে যেরকম জাস্ট সোল্ড আইটেম দেখা যায়, অ্যামাজনে ওরকম জাস্ট সোল্ড আইটেম দেখা যায় না। সো অ্যামাজনে কোনো প্রোডাক্ট বিক্রি হচ্ছে নাকি হচ্ছে না, এটা বোঝার উপায় হলো এটা রিভিউ দেখা। সো আমরা দেখতে পাচ্ছি 99টা রেটিং আছে ওর, সবাই যারা কিনে তারা তো রেটিং দেয় না, সো 99 জন রেটিং দিছে মানে হয়তো 500 মানুষ কিনছে বা 1000 মানুষ কিনছে, এবং খুব কম মানুষ আসলে রিভিউ দেয়। সো বুঝতেই পারতেছেন যে রিয়েল হেয়ারের আসলে একটা মার্কেট আছে, এবং অনেক মানুষ নিজের মাথার চুল কেটে কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে, ব্যাপারটা অদ্ভুত। এটা দেখে আমার মাথায় যে প্রশ্ন আসছে, আমি জানি আপনাদের সবার মাথায় একই প্রশ্ন আসবে যে আমার মাথার চুল কি আমি বিক্রি করতে পারবো, যদি পারি তাহলে কোথায় করব, কিভাবে করব, পুরো প্রসেসটা আসলে কি। তো এই ব্যাপারটা নিয়ে আমি শুরু করলাম ঘাটাঘাটি। এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিঙ্গার। হোস্টিঙ্গার আমাদের চ্যানেলের রেগুলার স্পন্সরদের একজন, আপনারা অনেকেই জানেন। এই চ্যানেলে এর আগে আমরা 30 মিনিটে একটা ওয়েবসাইট বানানোর ভিডিও পাবলিশ করেছি। এই চ্যানেলে এর আগে আমরা কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট বানাতে হয় ওইটার একটা ভিডিও পাবলিশ করেছি। ওগুলো সবই কিন্তু আমি করেছিলাম হোস্টিঙ্গার দিয়ে, আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। এবং হোস্টিঙ্গারের মেইন বেনিফিটটাই আমার এটা লাগে যে একদম খুব সহজে মোটামুটি ভাবে 2-3 ঘন্টার মধ্যে একটা প্রপার ওয়েবসাইট দাঁড় করা ফেলা যায়, যেটা আমি করে করে দেখাইছি ওই ভিডিওগুলো, যেটা আপনি যদি অন্য কোনো হোস্টিং দিয়ে করতে চান তাহলে একটু সময় বেশি লাগে এবং কাজকর্মটা অত আনন্দের সাথে এবং অত তাড়াতাড়ি করা যায় না। এটা বেনিফিট নাম্বার 1। বেনিফিট নাম্বার 2, যেটা আরো বড় একটা বেনিফিট অনেকে বলবে, সেটা হলো দাম। হোস্টিঙ্গারের দাম অন্য যত হোস্টিং কোম্পানি আছে তাদের থেকে সবচেয়ে সস্তা, এমনিতেও সস্তা বাট আরো সস্তা এই কারণে, যেটা হলো ওরা আপনি যখন কোনো একটা হোস্টিং কিনেন ওদের কাছ থেকে, তখন ওরা একটা ফ্রি ডোমেইন দেয়, যেটা আপনি যদি অন্য কোনো জায়গা থেকে কিনতে চান আপনার $10 মতো এক্সট্রা খরচ হয়ে যাবে। এখন সম্ভবত ডোমেনের দাম বাড়ছে, তো $11 খরচ হয়ে যেতে পারে, যেটা হোস্টিংয়ের আসলে ফ্রি পাওয়া যায়। সো এই দুইটা বেনিফিটের কারণে আমি আসলে নতুন যারা নিজেদের ওয়েবসাইট মাত্র বানাচ্ছেন বা যাদের প্রথম ওয়েবসাইট, যাদের ওয়েবসাইটে 1 লাখের কম ভিজিটর আসবে আগামী 6 মাসে, 1 বছর আপনারা এক্সপেক্ট করতেছেন প্রত্যেক মাসে, তাদের জন্য শেয়ার্ড হোস্টিং ভালো অপশন, এবং শেয়ার্ড হোস্টিংয়ের মধ্যে হোস্টিংয়ের খুবই ভালো অপশন। আমি বিস্তারিত সব ডিসকাউন্ট কুপন টুপন সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দিব, উপরে বা নিচে আপনার কোথাও পেয়ে যাবেন। আপনাদের যদি ওয়েবসাইট বানানোর পরিকল্পনা থাকে, চেক আউট হোস্টিঙ্গার, আমার ধারণা আপনাদের ভালো লাগবে। চলেন ভিডিওতে ফেরত যাওয়া যাক। আচ্ছা, চুল বিক্রি হওয়া কিন্তু নতুন কোনো ঘটনা না, বা এটা কোনো নতুন ইন্ডাস্ট্রি এরকমও না। 1840 সালে থমাস নামে একটা ব্যক্তি ফ্রান্সের একটা গ্রামে, উনি ছিল একজন পরিব্রাজক, ঘুরতো, ঘুরে বেড়াইতে পছন্দ করতো, অনেকটা ইবনে বতুতা টাইপের একটা মানুষ ছিল, এবং ঘুরে বেড়াইতে বেড়াইতে উনি ফ্রান্সের একটা গ্রামে দেখে একটা মেলা বসছে। তো উনি আগ্রহী হয়ে যায় বোঝার জন্য যে এটা কিসের মেলা চলতেছে। উনি অবাক হয়ে দেখে যে এইটা এমন কোনো মেলা না যেই মেলা উনি আগে বিভিন্ন দেশে দেশে দেখেছে। এই মেলায় বিভিন্ন সুন্দরী মেয়েরা আসতেছে এবং ভেড়ার মতো করে, উনি ওনার বইয়ে এটাই লিখছে, ভেড়ার মতো করে ওই মেয়েগুলার মাথার থেকে চুল কেটে ফেলা হচ্ছে এবং ওই চুল আলাদা করে রাখা হচ্ছে, মেয়েদেরকে কিছু টাকা দিয়ে বিদায় করে দেওয়া হচ্ছে। তো প্রথমে উনি খুব অবাক হয়ে যায় যে সামনে ব্যাপারটা আসলে হচ্ছে কি, এবং কিছুক্ষণ অ্যানালাইজ করার পর এবং কয়েকটা মেয়ের সাথে কথা বলার পর উনি বুঝতে পারে যে এটা একটা রেগুলার ইভেন্ট, এইখানে এই মেলা প্রত্যেক বছর হয় এবং মেলায় আশপাশের সব গ্রাম থেকে সুন্দরী মেয়েরা যাদের চুল বড় তারা আসে, তারা তাদের চুল বিক্রি করে, এবং চুল বিক্রি করার বদলে ওখানকার যে বাণিজ্যিকরা আছে, ব্যবসায়ী মানুষজন যারা আছে, তারা এই মেয়েদের টাকা দেয়। এটা 1800 সালের কথা ফ্রান্সের। তো থমাস তো ওনার বইতে খুব সুন্দর করে লিখছে এবং অবাক হয়ে ওনার পুরো এক্সপিরিয়েন্স উনি শেয়ার করেছে 1840-এ। বাট মজার ব্যাপার হলো চুল বিক্রির যে ইন্ডাস্ট্রি, এটা তারও প্রায় 100 বছর আগের থেকেই পৃথিবীতে আছে। তো এটা আমি এই জন্য বলতেছি আপনাদের বোঝানোর জন্য যে হেয়ারের যে ইন্ডাস্ট্রি, চুলের যে ইন্ডাস্ট্রি, এটা কোনো নতুন জিনিস না, এই ইন্ডাস্ট্রি অনেকদিন ধরে আছে, ইনফ্যাক্ট 300 বছর ধরে আছে। তো পৃথিবীর সবচেয়ে পুরানো ইন্ডাস্ট্রিগুলার একটা এটা, ইভেন গাড়িরও আগের থেকে এটা চলতেছে, গাড়ির ইন্ডাস্ট্রি আসার আগে, ফোর্ড টোয়ার্ড আসার অনেক আগের থেকে এটা চলতেছে। সো এই ইন্ডাস্ট্রি এমন না যে হঠাৎ করে কেউ আবিষ্কার করছে যে মাথার চুল বিক্রি করা যায়, এই
জিনিস অনেকভাবে চলতেছে অনেকদিন ধরে। বাট গত 20 বছরে যেটা হয়েছে সেটা হলো এই ইন্ডাস্ট্রিটা রিসার্ফেস করছে থ্যাঙ্কস টু ইন্টারনেট। আমি আপনাদের দুইটা স্ট্যাট বলি, দুইটা স্ট্যাটই খুব অবাক করার মতো স্ট্যাট, আপনারা অবাক হবেন আমি শিওর। হেলথ লাইন বলে একটা ম্যাগাজিন আছে, এই ম্যাগাজিনটা 6000 মানুষের মধ্যে একটা রিসার্চ করছে। রিসার্চ করে দেখা গেছে যে এই মুহূর্তে বর্তমান পৃথিবীতে মানুষের হেয়ার ফল রেট অতীতের সব সময়ের থেকে সবচেয়ে বেশি। এবং যদিও সব জেনারেশনেরই হেয়ার ফল হয়, বাট মিলেনিয়াল যে জেনারেশনটা, এই জেনারেশনের হেয়ার ফল রেট বাকি সব জেনারেশনের থেকে 25% বেশি। অনেক যারা হেয়ার এক্সপার্ট আছে তারা এই ব্যাপারটাকে হেয়ার প্যান্ডেমিক বলে থাকে। এখন অবাক করা ব্যাপার হলো বর্তমান যে জেনারেশন, ইনক্লুডিং মিলেনিয়াল, জেনজি বা বুমার, আপনি যে জেনারেশনই ধরেন, বর্তমান যে পৃথিবীতে যেসব মানুষ বেঁচে আছে, এরা আবার হেয়ার নিয়ে যত সচেতন, বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে এত সচেতন মানুষ আগে কখনো হেয়ার নিয়ে বা চুল নিয়ে ছিল না। সো ব্যাপারটার ডাইকোটমিটা একটু অদ্ভুত যে বর্তমান পৃথিবীতে হেয়ার ফল রেট সবচেয়ে বেশি, আবার বর্তমান পৃথিবীর মানুষই হেয়ার নিয়ে সবচেয়ে বেশি সচেতন, যেটা আগে কখনো পৃথিবীর ইতিহাসে ছিল না। সো চিকেন অ্যান্ড এগ প্রবলেম বলে একটা ব্যাপার আছে বিজনেস, ও ব্যাপারটা এখানেও খাটে যে মানুষ কি এই জন্য সচেতন কারণ হেয়ার ফল বেশি, নাকি হেয়ার ফল বেশি দেখা মানুষ এখন বেশি সচেতন, এটার উত্তর আমরা আসলে জানি না। সেকেন্ড যে স্ট্যাটটা, ওই স্ট্যাটটাও বেশ ইন্টারেস্টিং, সেটা হলো ছেলেরা হেয়ার লসে এফেক্টেড হয় 85% টাইমস এবং মেয়েরা হেয়ার লসে এফেক্টেড হয় মাত্র 35% টাইমস। সো অন অ্যাভারেজ 10টা ছেলের মধ্যে 8.5টা ছেলের বা 8টা বা 9টা ছেলের চুল পড়ার সাথে ডিল করতে হয় তার জীবনের কোনো না কোনো পর্যায়ে। হাওয়েভার 10টা মেয়ের মধ্যে আসলে 3টা বা 4টা মেয়ের চুল পড়ার এই ব্যাপারটার সাথে ডিল করতে হয় তার পুরো জীবদ্দশায়। বাট মজার ব্যাপার হইল মেয়েরা ছেলেদের থেকে 400 গুণ বেশি খরচ করে হেয়ার প্রোডাক্টসের জন্য। সো এগেইন আরেকটা অদ্ভুত ডায়াগ্রামে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিনিসগুলো আসলে মিলতেছে না হেয়ার ইন্ডাস্ট্রিতে, যেটা আমরা নর্মালি দেখি। যারা একটা প্রবলেম নিয়ে খুব সচেতন তাদের তো আসলে ওই প্রবলেমটা কম হওয়া উচিত, কারণ তারা ওই ব্যাপারটা নিয়ে খুব সচেতন। হেয়ার ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা হয় না, পুরো উল্টা হয় এই জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে। যাই হোক, আমি বোঝাতে চাচ্ছি যেটা এই সব স্ট্যাট বলে সেটা হলো হেয়ার ফল বা হেয়ার অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি এখন যত পাওয়ারফুল এবং যত বড়, আগে কখনো এই ইন্ডাস্ট্রি এত পাওয়ারফুল বা এত বড় ছিল না। আমি একটা চার্ট দেখাই আপনাদের স্ক্রিনে, তারপর বুঝতে পারবেন যে হেয়ার ইন্ডাস্ট্রির সাথে আসলে কি ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটতেছে। 2017 সালে হেয়ার ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ ছিল $37 বিলিয়ন মতো, এটা 2019 সালে বেড়ে হয়েছে $42.95 বিলিয়ন, প্রায় $43 বিলিয়ন। 2022 সালে এটা হয়েছে $52 বা 52.5 বিলিয়ন আশপাশে। ফোর্বস ফোরকাস্ট করছে যে 2030 সালের মধ্যে $88 বিলিয়ন হবে হেয়ার ইন্ডাস্ট্রি। আমি একটু কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে $88 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি মানে আসলে কত বড় ইন্ডাস্ট্রি। টুথব্রাশ এমন একটা জিনিস যেটা আমরা সবাই ইউজ করি, সবাই, সব ঘরে ঘরে প্রত্যেক মানুষের টুথব্রাশ আছে, এবং একজন মানুষ তার জীবদ্দশায় প্রত্যেক বছর বা 2 বছর বা 3 বছরেও যদি একটা টুথব্রাশ কিনে, সে হয়তো 20টা 30টা 40টা টুথব্রাশ কিনবে তার জীবনে। ছোটবেলায় বেশি কিনে, বড় হলে হয়তো একটু কম কিনে। এই টুথব্রাশ ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি $10 বিলিয়ন ইন্ডাস্ট্রি হবে 2030 সালে, বাট হেয়ার ইন্ডাস্ট্রি 2030 সালে হবে $88 বিলিয়ন। টুথব্রাশের থেকে প্রায় 9 গুণ বেশি হবে মার্কেট সাইজ হেয়ার ইন্ডাস্ট্রির। আচ্ছা, আমরা চুল বিক্রির ব্যাপারটা আবার ফেরত আসি। আপনারা দেখছেন নাকি আমি জানি না, আমি ছোটবেলায় দেখছি যে নিউ মার্কেটে যদি আপনি ঘুরতে যান, আপনি দেখবেন যে চুল ঝোলানো কয়েকটা দোকানে, একটা কসমেটিক্স টাইপ দোকান টোকানে বিভিন্ন সময় দেখা যায় চুল ঝোলানো। এই যে চুল ঝোলানোগুলো আপনারা দেখতেন বা আমি যে চুল ঝোলানোগুলো দেখেছি, এগুলো হলো সিনথেটিকের অথবা প্লাস্টিকের, এগুলো কিন্তু আসল চুল নয়, এবং এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট হইতো, মেশিনে চুল বানানো হতো এবং তারপর ওই চুল উইগ হিসেবে এক্সপোর্ট করা হইতো বিভিন্ন দেশে, এবং বিভিন্ন দেশ তারপর ওগুলো বিক্রি করতো, যে জিনিস আমি নিউ মার্কেটে দেখেছি। তো ওটা আসল চুল না। গত 15 বছরে মানুষ দুইটা জিনিস রিয়েলাইজেশন করেছে, এবং এই দুইটা জিনিস যে শুধু এই হেয়ার ইন্ডাস্ট্রির ব্যাপারে রিয়েলাইজেশনটা আসছে এমন না, ইন জেনারেল বেশিরভাগ ইন্ডাস্ট্রির ব্যাপারে এই রিয়েলাইজেশনটা আসছে। এক নম্বর রিয়েলাইজেশন হইল আমাদের মিডল ম্যানের দরকার নেই, সরাসরি যে বিক্রেতা সে ক্রেতার কাছে পৌঁছাইতে পারে থ্যাংকস টু ইন্টারনেট। এবং 2 নম্বর যে রিয়েলাইজেশনটা আসছে, এটা অবশ্য হেয়ার ইন্ডাস্ট্রি রিলেটেড, সেটা হলো যদি আমি রিয়েল জিনিসই রিয়েল মানুষের কাছ থেকে কিনতে পারি, তাহলে আমি কেন সিনথেটিক জিনিস বা প্লাস্টিকের জিনিস অন্য একটা থার্ড পার্টির কাছ থেকে কিনবো, কোনো মানে নাই, তাই না? এই দুইটা মেইন রিজন, বাট কিছু সাবসাইডের রিজন আছে যেগুলাও একটু রোল প্লে করে, যেমন মানুষ পরিবেশ নিয়ে সচেতন হয়েছে, প্লাস্টিকের চুল খুব একটা ভালো জিনিস না, এই ব্যাপারটা নিয়ে মানুষ একটু সচেতন হয়েছে, রিয়েল হেয়ার সহজলভ্য হয়েছে, প্লাস পুরা দুনিয়ার গ্লোবালাইজেশনের কারণে ইন্ডিয়ার থেকে চায়নায় কোনো কিছু পাঠানো বা ইন্ডিয়ার থেকে বা চায়নার থেকে আয়ারল্যান্ডে কোনো কিছু পাঠানো বা বাংলাদেশ থেকে আমেরিকা সহজ হয়ে গেছে, পুরা দুনিয়ার যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম অনেক সহজ হয়ে গেছে, যেটাও একটা বড় কারণ, যে কারণে এখন মানুষ ডিরেক্ট যে বেচতেছে তার কাছে যাওয়ার অ্যাক্সেস পাচ্ছে, যেটা আগে কখনো মানুষ পায় নাই। এবং এই দুইটা ব্যাপার হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন buyandsellhair.com এই ওয়েবসাইট
সেক্টরে আসি এরকম মার্কেটপ্লেসের উদ্ভব হয়েছে মার্কেটপ্লেস কি আপনারা জানেন মার্কেটপ্লেস মানে হলো যেখানে সেলার এবং বায়ার একটা কমন গ্রাউন্ডে এসে মিলিত হয় সেলার কোনো একটা কিছু বেচতে চায় বায়ার কোনো একটা কিছু কিনতে চায় সেলার তো বায়ারকে সরাসরি ট্রাস্ট করতে পারে না সো বায়ার মার্কেটপ্লেসকে প্রথমে টাকা দেয় মার্কেটপ্লেস অপেক্ষা করে সেলারের প্রোডাক্ট বায়ারের কাছে যায় এবং তারপর মার্কেটপ্লেস ওই টাকাটা রিলিজ করে আপওয়ার্ক একটা মার্কেটপ্লেস fiverr.com একটা মার্কেটপ্লেস সেরকম বাই অ্যান্ড সেল হেয়ার.com বা amazon.com বা ebay.com এগুলো সব কিন্তু মার্কেটপ্লেস আমরা যদি বাই অ্যান্ড সেল হেয়ার.com একটু অ্যানালাইজ করার চেষ্টা করি আপনারা দেখেন হোম পেজে আসলেই আমরা দেখি যে 2010 সালে ওরা এস্টাবলিশ করছে এবং এখানে আপনি সেল হেয়ারে চাপ দিলে আপনার নিজের চুল বিক্রি করতে পারেন আপনি নিজে কিন্তু অ্যাকচুয়ালি পারেন এবং বাই হেয়ারে চাপ দিলে আপনি চুল কিনতে পারেন এবং কোথায় কোথায় ওরা ফিচার রয়েছে এগুলো ওরা লিখছে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনাদের আমি দাম দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কত কত লুক্রেটিভ এই মহিলা উনি ওনার চুল বিক্রি করতে এটা সোল্ড হয়ে গেছে সেটা আমরা জাস্ট সোল্ডগুলোই আমরা দেখবো বোঝার জন্য যে আসলে কীরকম বিক্রি হয় দেখেন উনি কী লিখছে ওনার টাইটেল এবং ডিসক্রিপশন এই কারণে আমি বললাম ভিডিও শুরুতে যে এই ইন্ডাস্ট্রির ভিতরে আমি ঢোকার পরে আমি একটু ঘাবড়ে গেছি যেটা কত বড় ইন্ডাস্ট্রি যেটার ব্যাপারে আমাদের আসলে কোনো ধারণাই ছিল না উনি লিখছে যে ওনার ব্লন্ড লাইট ব্রাউন হেয়ার আছে ন্যাচারাল কার্ল সহ এবং উনি ওনার চুলের ছবি দিয়েছে এখানে সুন্দর করে এই চুল উনি বিক্রি করতেছে ভার্জিন হেয়ার বলা হয় সাধারণত এমন হেয়ারকে যে হেয়ারে কখনো রং টং করা হয় নাই এরকম চুলকে সাধারণত ভার্জিন হেয়ার বলে আমি আগে জানতাম না আমি রিসার্চ করার পর জানছি উনি ওনার 12 ইঞ্চি চুল বিক্রি করবে $350 এবং উনি $20 চুল বিক্রি করবে $500 অলরেডি বিক্রি হয়েছে এবং উনি রেগুলারলি ওনার চুল বেচে আপনি যদি ওনার প্রোফাইলে যান আমি এই মুহূর্তে যাচ্ছি না আপনি গেলে দেখতে পারবেন যে 2-3-4 রক্ত বেচার মতো করে রেগুলারলি 4-5 বছর পর চুল বড় হয় চুল বেচে চুল বড় হয় এগেইন আর একটা আপনারা দেখতে পাচ্ছেন সোল্ড ব্রাউন ভার্জিন হেয়ার ব্রাউন চুল আমরা দেখতে পাচ্ছি এখানে উনি $500 ওনার 3.5 ইঞ্চি থিক চুল বেচতেছে 22 ইঞ্চি হলো লম্বায় এবং আমি যদি নিচে নামতে থাকি দেখুন উনি লং পুয়ের্টো রিকান চুল বেচতেছে $5,000 উনি চাইছে এটা এখনো বিক্রি হয় নাই বাট ধরে নেওয়া যায় বিক্রি হয়ে যাবে আমি এই ওয়েবসাইট ঘাটছি অনেক মনোযোগ দিয়ে ঘাটছি কয়েকদিন ধরে ঘাটছি এবং আমি দেখছি মানুষ রেগুলারলি এই ওয়েবসাইটে চুল বেচতেছে এবং চুল কিনতেছে এই ওয়েবসাইটটা যেভাবে ইনকাম করে সেটা হলো কেউ যখন চুল কিনে সো বায়ার যে সে যখন চুল কিনে তখন এই ওয়েবসাইটে একটা কমিশন নেয় এবং সেলার সে যখন চুল লিস্ট করে তখন লিস্ট করার সময় সে টাকা নেয় না এই ওয়েবসাইট বাট ফিচার্ড লিস্টিং বলে ওদের একটা ব্যাপার আছে উপরের দিকে আসে ওয়েবসাইটের আপনার চুলের ওই অ্যাড ক্যাম্পেইনটা এই ফিচার্ড লিস্টিং আনার জন্য এক্সট্রা টাকা দিতে হয় সো এক্স্যাক্টলি লাইক বিক্রয় .com বাট বাই অ্যান্ড সেল হেয়ার চুল বেচা বিক্রির জন্য এবং এটা যে একমাত্র ওয়েবসাইট এরকম না আপনি hairsalon.com বলে আরেকটা খুবই জনপ্রিয় ওয়েবসাইট আছে সেম কনসেপ্ট আপনি যদি আপনার চুল কিনতে চান আপনি লিস্ট হেয়ার ফর সেলে চাপ দিবেন আপনার চুলের সব বিস্তারিত দিবেন এবং ওনারা উপরে লেখে ডোন্ট কাট ইউর হেয়ার আনটিল পেমেন্ট হ্যাজ বিন রিসিভড ওনারা বলে দিচ্ছে যে আপনি আগে চুল কেটে ফেলেন না আগে ওয়েট করেন পেমেন্ট আসুক তারপরে আপনি চুল কাটেন এবং সেম আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ তাদের চুল কেটে কেটে এখানে লিস্ট করছে এবং দেখেন মার্কেট প্লেস তো অনেক আছে বিভিন্ন প্রোডাক্ট সার্ভিসের মার্কেট প্লেস আছে যেই কারণে এই হেয়ার মার্কেট প্লেসগুলো আমার কাছে অ্যাস্টোনিশিং একদম অদ্ভুত একটা ব্যাপার মনে হয়েছে তার কারণ হলো দাম চুল বিক্রি হচ্ছে $5,000 $6,000 $7,000 এবং আমি ইম্যাজিনও করতে পারতাম না যে এত দাম চুল বিক্রি হয় এটা অত অদ্ভুত ব্যাপার না বাট এত দামে বিক্রি হয় এবং শুধু চুল বিক্রি করেই মাসে মানুষ ইনকাম করতেছে $5,000 $6,000 $7,000 এটা আমার ইমাজিনেশনে ছিল না যেটা আমি এই ইন্ডাস্ট্রিটা ঘাটার পরেই বুঝতে পারছি তো ইন্টারনেট যে কিভাবে মিডলম্যান সরায় একটা বিজনেসকে আরো স্ট্রিমলাইন্ড অপারেশন বানাইতে পারে যে বায়ার আর সেলারের মধ্যে একদম সুইফটলি কাজকর্ম ব্যাপারটা হইতে পারে এটার উদাহরণ আমরা অনেক দেখছি উবার থেকে শুরু করে এয়ারবিএনবি থেকে শুরু করে শয়ে উদাহরণ আছে যে উদাহরণগুলো প্রত্যেকটাই একটা খুব সিম্পল ব্যাপার ঘটায় সেটা হলো বায়ার এবং সেলারের মিলনটা মিডলম্যান মাঝখানের মধ্যস্থতাকারীদের সরায় সরায় আরো সুইফট করে আরো তাড়াতাড়ি ঘটায় আরো সুন্দর করে কুইকলি ঘটায় সেম ব্যাপারে এই ইন্ডাস্ট্রিতেও হয়েছে ইন্ডাস্ট্রি ডিসরাপ্ট হয়েছে ইন্টারনেটের কারণে এবং এই ইন্ডাস্ট্রির কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখন হেয়ার বাই সেল ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে আমাদের এই ভিডিওর টেক অ্যাওয়ে আসলে কি এক নাম্বার টেক অ্যাওয়ে যেটা আমার মনে হয় আপনাদের সবার এটা নিয়ে চিন্তা করা উচিত যে বাংলাদেশে হেয়ার ইন্ডাস্ট্রি আসলে কত বড় বাংলাদেশে কি এরকম কোনো মার্কেট প্লেসের সুযোগ আছে নাকি বাংলাদেশে কি হেয়ার রিলেটেড কোনো স্টার্ট আপ দাঁড় করানোর সুযোগ আছে নাকি একটা অ্যাঙ্গেল চিন্তা করার আবার একই সাথে আপনি আরেকটা অ্যাঙ্গেল চিন্তা করতে পারেন যেহেতু ফোর্বস বলছে $88 বিলিয়ন মার্কেট হবে হেয়ার ইন্ডাস্ট্রিতে ইন জেনারেল আমি কোনো কিছু করতে চাই নাকি হতে পারে স্যাস হতে পারে কোনো সফটওয়্যার হতে পারে কোনো টেক প্রোডাক্ট হতে পারে জেনারেল কোনো মম অ্যান্ড পপ শপ বা কোনো রিসার্চড আইটেম যেটা আপনি হেয়ার ইন্ডাস্ট্রির জন্য আনতে চাচ্ছেন বা হেয়ার রিলেটেড কোনো একটা ব্লগ বা হেয়ার রিলেটেড কোনো একটা পডকাস্ট হেয়ার ইন্ডাস্ট্রিটা যেহেতু বড় হচ্ছে সো ইন্ডাস্ট্রিতে আপনি আপনার স্লাইস অফ পাই নিবেন নাকি নিবেন না ওটা নিয়ে চিন্তা করার একটা সুযোগ এখন আসতেছে সেকেন্ড আরেকটা যে অ্যাঙ্গেলটা নিয়েও আমার মনে হয় চিন্তা করার একটা সুযোগ আছে সেটা হলো বাংলাদেশের থেকে যদি আমি বিদেশে চুল রপ্তানি করতে চাই তাহলে আমি আসলে কিভাবে করবো সিস্টেমটা আসলে কি
আমি এই ওয়েবসাইটগুলোকে একটু মেইল করতাম, একটু ঘাটাঘাটি করে বোঝার চেষ্টা করতাম যে আমি যদি বাল্কে বেচতে চাই, আমি যদি একসাথে অনেক বেচতে চাই কীভাবে আসলে করব। আমার কাছে এরকম অনেক মানুষ আছে যারা চুল বেচতে আগ্রহী, সো তুমি পুরো ব্যাপারটা বা আমার নিজেরই হয়তো একটা নিজের ওয়েবসাইট বানাইতে হবে যেখানে আমি নিজে বাংলাদেশি হেয়ার বিদেশি মানুষদের কাছে বেচবো। ওরকম আরেকটা অ্যাঙ্গেলের দিকেও বা ওরকম একটা বিজনেসের দিকেও কিন্তু আপনি যাইতে পারেন। আজকের এই ভিডিওর একটা টাস্ক আছে আপনাদের জন্য, আমি কখনো ভিডিওতে টাস্ক দিই না, বাট আজকে একটা টাস্ক আছে আপনাদের জন্য, করবেন নাকি করবেন না অপশনাল, আপনাদের ইচ্ছা, করলে আমাকে কমেন্টে জানাবেন, না করলে তো করলেন না, কোনো সমস্যা নেই। আপনাদের কাছের একটা মেয়েকে সিলেক্ট করেন, সো হইতে পারে আপনার মা, হইতে পারে আপনার বোন, হইতে পারে আপনার গার্লফ্রেন্ড, আপনার ওয়াইফ, আপনার বন্ধু বান্ধবী, আপনার পরিচিত কোনো একটা মেয়ে যার চুল আছে, এরকম একজনকে আপনি সিলেক্ট করবেন। স্টেপ নম্বর ওয়ান। স্টেপ নম্বর টু হইল উনাকে বলা যে আপনি আপনার চুল বিক্রি করতে রাজি নাকি। উনি যদি রাজি না হয় তাহলে আমরা স্টেপ নম্বর ওয়ানে ফেরত যে আরেকজনকে সিলেক্ট করবো, যতক্ষণ পর্যন্ত না এমন একজনকে পাওয়া যায় যে রাজি। স্টেপ থ্রি, ওনার চুলের পাঁচটা ছবি তুলবো আমরা খুব সুন্দর করে। এবং স্টেপ ফোর, আমরা যতগুলো হেয়ার সেলিং ওয়েবসাইট আছে প্রত্যেকটাই এই ছবিগুলো লিস্ট করবো প্রাইস সহ, রিসার্চ করে নেবো যে এরকম চুলের দাম আসলে কীরকম আছে এই মুহূর্তে মার্কেটে, এবং যখন কোনো একটা চুল বিক্রি হবে, কোনো একটা প্রোডাক্ট সেল হবে, 50-50 পার্টনারশিপ, সো যার চুল সে 50% পাবে এবং আপনি একজন মিডিয়েটর মধ্যস্থতাকারী হিসেবে আপনি আরও 50% পাবেন, সো যা বিক্রি হবে 50-50। এবং ওইভাবেও একটা বিজনেস দাঁড় করানো যাইতে পারে নাকি, এটা নিয়ে কাজ করার টাস্ক হলো আপনার এই ভিডিওতে। ভালো থাকেন সবাই। খুব ইন্টারেস্টিং একটা জিনিস লাগছে আমার, খুব মানে জটিল কোনো রাজনৈতিক ভিডিও এরকম কিছু না, জাস্ট একটা ইন্টারেস্টিং ইন্ডাস্ট্রি, খুব গ্রো করতেছে কুইকলি এরকম একটা ইন্ডাস্ট্রি, আমার মনে হয়েছিল এই ইন্ডাস্ট্রিটার ব্যাপারে আপনাদের জানা উচিত। ভালো থাকেন, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।